बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हे जगतवासी, आज आमि शामीम आली चिश्ती आपनादेर सामने किछु आलोचना निये आसलाम, जे आलोचनागुलि प्रत्येकटा जुबक प्रत्येकटा जुबती जुबक जुबतीदेर जन्य आमार ई आलोचनाटी अवश्यई प्रयोजन। एकटु ख्याल करे शुनबेन। तो देखा जाए आमरा आनंद उल्लास करे जीवनेर अनेक किछु क्षय करे दिच्छि, नष्ट करे दिच्छि। তো যার ফলে কি হবে যে কোনো একদিন আমরা আল্লাহর কাছে আটকা পড়ে যাব। তো একটি কথা আছে যে আল্লাহর আইনে বছর, নবীর আইনে মাস এবং মুর্শিদের আইনে তিনি দাম্পত্য জীবনের অবস্থা বুঝে তিনি ব্যবস্থা দিয়ে দিবে যে তোমরা নতুন দাম্পত্য, তোমাদের চলাফেরা, তোমাদের মেলামেশা এইভাবে হবে। তখন কি হবে যে মুর্শিদের হাত যদি রাসুলের হয়, রাসুলের হাত যদি আল্লাহর হয়, তখন এখান থেকে হুকুম নিয়ে যখন চলবো তখন সেই হুকুমের বাইরে যদি আমি কাজ করি তখন আমার কি হবে, আমার লস হবে, ক্ষতি হবে, ক্ষয় হবে। আর যদি সেই মতে থাকি তাহলে আমাদের লস হবে না। যাই হোক, আজকের যে আলোচনাটি করব, যুবক যারা, যুবতী যারা, তো অনেকে বলতে পারেন যুবক যুবতীদের জন্য দিচ্ছেন, আমরা তো বয়স্ক মানুষ, আমাদের 60-70 বছর বয়স হয়ে গেছে, আমাদের জন্য কি বলেন নি? অবশ্যই আপনারা শুনতে পারবেন, কিন্তু একটা জিনিস কি যে দেখেন, হাটের মধ্যে মানুষে ষাঁড় গরু কিংবা বলদ গরু বিক্রি করতে আনে। এখন গৃহস্থে যখন হাটে আসছে গরু কিনবে, তখন তার তরুতাজা বলদ দরকার বা তরুতাজা ষাঁড় দরকার, এটাকে দিয়ে সে চাষ দিবে, জমিন চাষ দিবে। এখন বয়স্ক হয়ে গেছে, কাজ করতে করতে এমন অবস্থা হয়ে গেছে, এটাকে দিয়ে আর জমির চাষ দেওয়ার যোগ্যতার নাই। তাকে যদি অর্ধেক দামেও দেওয়া হয় তবুও সে নিবে না, কারণ সে যে কাজের জন্য নেবে সেই কাজ তাকে দিয়ে হবে না। তেমনি করে যারা যুবক যুবতী বা দেখা যায় নতুন বিবাহ হয়েছে, এখন তারা যদি নিজেকে চেক আপ দেয় এবং যৌবনটাকে কন্ট্রোল করে চলে এবং আল্লাহর পথে থাকে, সাধনা করে, তখন কি হবে, তারা একটা মুক্তির পথ পাবে, অনেক বড় কিছু হতে পারবে। তো এই জন্য দেখা যায় যে যারা 60-70-80 বছর বয়স হয়ে গেছে, তারা যদি এই আলোচনাটি শুনে তাদের হয়তো একটু আফসোস হবে, হারে আমরা যদি এভাবে চলতে পারতাম তাহলে আজকে আমরাও তো লাভবান থাকতাম। যাই হোক, এখন যদি মনে করেন যে হ্যাঁ জীবনে অনেক ভুল হয়ে গেছে, দেখেন চোখের পানি যখন আল্লাহকে দিবেন, রাতের গভীরে উঠে যখন কান্নাকাটি করবেন, অবশ্যই আল্লাহ পূরণ করে দিতে পারে। তবে আজকের আলোচনাটি নতুন দম্পতি যারা বিবাহ শাদী করেছেন তাদের জন্য বলছি যে অবশ্যই মুর্শিদের সাজেশন নিয়ে যখন করবেন তখন গার্তি হলেও পূর্তি হয়ে থাকবে। সেটি কেমন দেখেন, মুর্শিদ যখন আপনাদেরকে একটা আইন দেবে তখন সেই আইনের মধ্যে আপনারা চলতে পারবেন না, আর তখনই পারবেন যে এই আইনের মধ্যে চলতে হলে, এভাবে থাকতে হলে এবং দম্পতি নতুন দম্পতিরা কিন্তু এটা সম্ভব হয় না, তারা তখনই পারবে যখন এই সাধনাগুলো করবে। এক নম্বরে চিক সাধনা, যেমন খাবার খাদ্যর মধ্যে মাছ মাংস বিভিন্ন জাতের খাবার যেন কম খাওয়া হয়, এবং দেখা যায় যে একবারে তো ছেড়ে দেওয়া যায় না, আস্তে আস্তে কম কম করতে করতে এক সময় দেখবেন যে আপনার নিরামিষ খাদ্যটাই ভালো লাগে, শরীরটাও ভালো থাকে। আচ্ছা, তখন কি হবে যে মানুষ যখন মাছ মাংসটা একটু বেশি খায় তখন দেখা যায় শরীরের মধ্যে একটা উত্তেজনা থাকে, আর উত্তেজনা থাকলে তখন দেখা যায় এই উত্তেজনার বশে আল্লাহ কি বলেছে, রাসূল কি বলেছে, মুর্শিদ কি বলেছে কিছুই মনে থাকে না, তখন পরে ভুল ভাঙে, হারে এই নিয়ম মানলাম না, কি কেন এরকম কাজে জর্জরিত হয়ে গেলাম, তখন নিজে নিজে আফসোস করতে থাকে। আর উত্তেজনা যখন কম থাকবে তখন কিন্তু আপনারাও ঠিক মতোই থাকবেন। আচ্ছা, তো আজকের বিষয় হলো যে একজন মুর্শিদ যেই সাজেশনগুলো দেবে আপনাদেরকে, যে ওখান থেকে রক্ষা পাইতে হলে যে নিরামিষ খাবারের পাশাপাশি চিক সাধনা, ধ্যান সাধনা এবং দম সাধনা, এই সাধনাগুলো করতে হবে, তখন আস্তে আস্তে শরীরটা থাকবে পাতলা। অত দেখা গেছে যে অতিরিক্ত খাবার খেয়ে যখন মানুষের শরীর ভারী হয়ে যায় তখন কিন্তু সেই মানুষটির দ্বারা এরকম কাজ হয় না, অলসতা এসে যায়, ওরকম কাজকাম করতে পারে না, বিভিন্ন কিছু। আর যখন নিরামিষ খাওয়ার খাদ্য বেশি হবে এবং মাছ মাংসটা খুবই কমিয়ে দেবে তখন সেই মানুষটির শরীরটা হালকা পাতলা থাকবে, যে কোনো কাজ সে করতে পারবে, এবং তার মধ্যে থেকে যেই কীটের পয়দা বেশি হতো
যার জন্য শরীরের উত্তাপ থাকতো সেই জিনিসটা থাকবে না, কমে যাবে। আচ্ছা, তো এর পাশাপাশি সাধনাগুলো দেখেন যে যাবে যদি ছোটে আয় সন্তরে কই মন পাগল, ঘোর অন্ধকার ভয়ের সঞ্চার না আছে পথের সম্বল, অষ্ট ধাতুর দেহখানি চালাইতেছে খুদ কোম্পানি, মধ্য স্থলে আছে পানি হাওয়ার যোগে হয় প্রবল, উপরে জলে পরশমণি নিচে গুমায় অষ্টফণি। অষ্টফণি কি? যে যে নাফস, যে সর্পরূপে যেই নাফস আর ব্যাং রূপে যেই স্ত্রী, যা মেয়ে মানুষকে বলা হয়েছে সর্পরূপে পুরুষ। এখন ব্যঙ্গির জায়গায় তো ব্যঙ্গি থাকে, কিন্তু সাপের জায়গায় তো সাপ স্থির থাকে না। তখন স্ত্রী যখন থাকতে না পারে তখন সাপ আর ব্যাং একাত্র হয়ে পরে কি হয়, সাপের মণি ব্যঙ্গে নিল ময়ূর পলায় কি কারণ। সাপের মণি যখন ব্যঙ্গে নিয়ে যায় তখন তো সাপ হেলেডুলে পড়ে, তার কি আর সারা রাতের খবর থাকে, তখন মণিমুক্তা সব ব্যঙ্গি নিয়ে গেল। কিন্তু ব্যঙ্গিকে যে কি ধন দিয়ে দিল সে যদি বুঝতো তাহলে একটু বুঝেই চলত। যাই হোক, এই জন্য কিন্তু একটা কথা বলা হয়েছে, মেয়ে রূপী কালসাপিনী জগৎ খেয়ে চেয়ে রয়, অবিচারে পুরুষ মরে মেয়ে কিন্তু দোষী নয়। তো এই পৃথিবীতে একটা জিনিস লক্ষ্য করবেন, তারা কিন্তু আপনাকে অতটুকু চাহিদা দেয় না যতটুকু আপনার নিজের চাহিদায় আপনি সেখানে অগ্রসর হন। এই জন্যে একটা কথা বলা হইল কি, যে মানুষ নিজের ইচ্ছায় সেখানে আটকা পড়ে যায়। এই জন্যই বলা হয়েছে যে মেয়েরূপী কালসাপিনী জগৎ খেয়ে চেয়ে রয়, অবিচারে পুরুষ মরে মেয়ে কিন্তু দোষী নয়। মেয়ে কোনো কালেই দোষী নয়, দোষী আমার মতো আপনার মতন পুরুষ, আমরা হয়ে যাই বেহুশ। তো আমাদের মধ্যে এই জিনিসগুলো রক্ষা করতে হবে, যে নিজের ধন পরকে দিয়া নিজে গেলাম খালি হইয়া, নিজের ধন পরকে দেব কেন যদি এর কৌশল বুঝি। তবে এমন কিছু কৌশল আছে যে নিজের ধন নিজের মধ্যে রক্ষা করব এবং তাদের আনন্দ হয়ে যাবে, আমার ধন আমার রক্ষা হয়ে যাবে। তো আর একটি বিষয় হলো দেখুন, তোমার মনের মানুষ ধরো যারে দিয়া পয়দা হলে তারে তুমি কেন ছাড়ো, যে পুঁজিতে হয়রে ব্যাপার চলিতেছে ভবের বাজার, তারে চিনিলে এবার আপন সাধে মরো, লাখে লাখে ডুবিতেছে মায়া নদীর পারে। তো লাখে লাখে ডুবিতেছে মায়া নদীর পারে, তাহলে এটা কি আল্লাহর দোষ? মানুষ পুরুষ মানুষ যখন হয়ে যায় বেহুশ তখন আল্লাহর থাকে না দোষ, তখন কি হয় নিজেরা নিজেরাই একদিন ভুল করে বসে থাকি, তখন কোনো কুল কিনার পাওয়া যায় না। যাই হোক, আজকের এই কথাগুলো আপনাদের কি বোঝানো হলো অবশ্যই, কি বুঝলেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং সামনে ভালো ভালো কিছু আলোচনা যেন আপনাদেরকে দিতে পারি এই জন্য সাবস্ক্রাইব করে রাখুন, এবং পরবর্তীতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।